ইতিমধ্যে গোটা দেশে 100টি জনতাকে করোনা টিকা দিয়ে ফেলেছে ভারত সরকার। আর এই লক্ষ্যে গোটা দেশের 100টি দর্শনীয় স্থানকে বেছে নিয়েছে তারা। সেই 100টি স্থানের মধ্যে রয়েছে কোচবিহারের রাজপ্রাসাদ। সেই স্থানগুলিকে রঙিন আলোয় সাজিয়ে নেবার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই কর্মসূচির অংশ হিসেবে গোটা রাজবাড়ি চত্বরকে রঙিন আলোয় সাজিয়ে তোলা হয়। আর এর আগেও একটি বিশেষ বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোকপাত করবার তার পেছনে থাকা জয়েন্ট স্ক্রিনে কোচবিহারের ঐতিহ্য রাজবাড়িকে তুলে ধরেন। এর পাশাপাশি সম্প্রতি দেশের তথ্য সম্প্রচার মন্ত্রকের উদ্যোগে কোচবিহার রাজবাড়ি প্রাঙ্গণে রাষ্ট্রীয় সংস্কৃত মহোৎসবের আয়োজন করা হয়, যা অনেক ক্ষেত্রেই দেশের মানচিত্রে কোচবিহারের রাজবাড়ি এক বিশেষ জায়গা দখল করে নেয়। এদিকে আবারও একবার 100 কোটি টিকাকরণকে সামনে রেখে দেশের 100টি জায়গার মধ্যে কোচবিহার রাজবাড়িকে সাজিয়ে তোলার এই উদ্যোগ সত্যি প্রশংসনীয় বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানবেন যোগাযোগ করে 7908785995 অথবা 9733122556।